আজ ভারত পাকিস্তানের ম্যাচ চলাকালীন সময় আমরা দেখতে পাই একজন সাপোর্টার যে ফিলিস্তিনের একটি টি শার্ট এবং ফিলিস্তিনের পতাকা মুখে মাস্ক হিসেবে ব্যবহার করে প্রতিবাদ করতে এসেছে, যদিও বা পরবর্তীতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তো ভারতের মতো এমন একটা জায়গায় এমন কিছু হওয়াটা খুবই অস্বাভাবিক দেখায়। তবুও পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই প্রোটেস্টটা স্পোর্টস গ্রাউন্ডে কিন্তু হয়ে থাকে, এগুলো খুবই স্বাভাবিক।